পালবাবু কোথায় বসেন? নমস্কার পালবাবু। আরে মিস্টার বোস, আসুন আসুন। আপনি আসাতে আমাদের মিউনিসিপ্যালিটির টাকা আর সময় দুটোই বেঁচে গেল। যেমন আপনাকে একটা নোটিশ পাঠাচ্ছি, তা আপনি যখন এসেই গেছেন তখন নোটিশটা হ্যান্ড ডেলিভারি নিয়ে যান। কিসের নোটিশ? আপনাদের বাড়িটা বাস উপযুক্ত নয়, বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে আমাদের লিস্টে। বাহ বাহ, জলের পাইপে মরচে ধরেছে বলে বাড়িটা বিপজ্জনক ঘোষণা করা কোন আইনে বলে? এবার বলে ফেলুন না, জলের পাইপে মরচে ধরেছে, এবার পুরো বাড়িটা বিক্রি করে দিন। যা মাইনে পাচ্ছেন তাতে কুলোচ্ছে না, তাই কমিশনের জন্য ঘোষালিয়া থুতু চাটছে। আজ থেকে আপনার নাম বিপি পাল নয়, থুতু চাট। আপনি রেগে যাচ্ছেন মিস্টার বোস, কাম ডাউন কাম ডাউন। আপনি বাঙালি না? বাংলায় কথা বলুন, বাংলায়। বলছি বলছি, আপনি বসুন না। বসলাম। এবার বলুন, পাইপ কোথায় কতটা খারাপ হয়েছে? না না, কাল আরেকবার দেখব। তাহলে সেদিন কি বাপের সাধের নিমন্ত্রণ খেতে এসেছিলেন? না না, আমি আরেকবার গিয়ে দেখি যে পাইপটা পুরোটা খারাপ হয়েছে নাকি শুধু একটু মরচে ধরে গেছে। মরচে আপনার গন্ড দেশে ধরেছে? আমি কি বলছিলাম? কিছু বলতে হবে না। পাইপটা কবে চেঞ্জ করবেন সেটা বলুন। কাল 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 সকাল কাল সকালে যখন আসবেন তখন এক ছাক সাংবাদিক আপনাকে স্বাগত জানাবে। ওরাও জানুক পাইপটা কোথায় কিভাবে খারাপ হয়। আমি কি বলছিলাম বোসদা, এই আমরা বাঙালিরা নিজেদের মধ্যে ঝগড়া না করে। যদি নিজেকে বাঙালি বলো না, তাহলে গলে হাত ঢুকিয়ে অন্নপ্রাশনের ভাগ বার করে নেব। সালা লজ্জা, আপনি বাঙালির লজ্জা। আপনার মতো লোক বাংলার কলঙ্ক, নির্লজ্জ কোথাকার। বাহাদুর দেন, নোটিশটা দেন। কিসের নোটিশ? ও নোটিশ আমি ছেড়ে ফেলে দিয়েছি। কেন ছেড়েছেন? কেন দেন দেন। সরি তো বললাম বোস। কিসের সরি? সামনে আপকো বুলাযা। মুরগি নন্দন। পালবাবু বাঁশ দিয়েছে, বাঁশ। নমস্কার। আরে বোস বাবুজি, আসুন আসুন বসুন। কি হয়েছে, প্রবলেমটা কি? প্রবলেম? হ্যাঁ, সাত দিন ধরে আমার বাড়িতে জল আসছে না। পালবাবু বললেন পাইপ খারাপ হয়ে গেছে, বদলাতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আজ সন্ধ্যের মধ্যেই আপনার জলের লাইন চালু হয়ে যাবে। সে কি, পালবাবু বললেন 8-10 দিন লাগবে। আরে আমরা ওয়ার ফুটিং এ কাজ করব। ওয়ার ফুটিং? স্যার, সাধারণ মানুষের এক অসাধারণ শক্তি থাকে, সত্যের। জয় তিরুপতি, জয় বালাজি। কত বড় ভুল করে এলাম, পালবাবুকে শুধু শুধু গালাগালি দিয়ে এলাম। আসলে তো সূত্রধর আপনি। কি বলতে চান আপনি? বিশেষ কিছু না, ব্যাপারটা খুবই ছোট। কি সেটা? চৌধুরী বাবু, আপনার স্ত্রীও তো খুবই স্বচ্ছন্দ সমৃদ্ধ জীবনযাপন করেন, আপনার ছেলে হয়তো ইম্পোর্টেড গাড়ি চালায়, আপনার মেয়ে হয়তো দামি দামি ড্রেস পরে ঘুরে, কিন্তু কোথাও যেন ওরা খুব দীন, গরিব, দরিদ্র। কেননা ওদের বাবা অসৎ। এত কিছু থাকার পর মনে হয় না একটু গর্ব থাকলে ভালো হতো? সৎ হবার গর্ব, একজন সৎ বাঙালি হবার গর্ব। এই গর্ব থেকে ওরা চিরজীবনের জন্য বঞ্চিত হয়ে গেল। বুক ঠুকে একবার বলে দেখুন না কেমন লাগে। আমি বাঙালি গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি।